স্বাগতম তোমাকে সাইফুল লার্নিং পয়েন্টের ইংলিশ ক্লাসে। আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে অনেক টেনশনে থাকি, কারণ রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস, কিন্তু এই রুলস তো পড়ি মনেও রাখতে পারি না, আবার অনেকেই এই রুলস গুলো বুঝি না। তুমি যদি আজকের পর থেকে লার্নিং পয়েন্টের প্রত্যেকটি ভিডিও দেখো ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে, তাহলে ইনশাআল্লাহ তুমি রাইট ফর্ম অফ ভার্বের সব রুলস নিজের আয়ত্তে নিতে পারবে। কিভাবে? মুখস্থ করে না, তুমি বুঝে বুঝে নিতে পারবা। ওয়েল, আমাদেরকে মূলত যেটা করতে হয় এই ভার্বটা পরিবর্তন করতে হয়, কারণ আমাদের কাজই হচ্ছে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তার মানে আমাদেরকে ভার্বের সঠিক ফর্মটা বসাতে হবে। এই ভার্বটা চেঞ্জ করতে হতে পারে, অথবা এর ফর্মের পরিবর্তন করতে হতে পারে, অথবা এর সাথে নতুন কিছু যুক্ত করতে হতে পারে, অথবা এখানে নতুন করে একটা অক্সিলারি ভার্ব বসাতে হতে পারে। ওয়েল, আমরা জানি যদি কোনো সেন্টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। ওয়েল, তাহলে আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা। তুমি যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করতে না পারো, তাহলে তুমি আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে দেখো সেন্টেন্সের এলিমেন্টস নিয়ে, তাহলে তুমি ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখো যদি তুমি সাবজেক্ট খুঁজে বের করতে না পারো। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ইংলিশ ক্লাস নিচ্ছি। এখন এই কামাল কিন্তু আমি না, আবার তুমি আমার ক্লাসটা মনোযোগের সাথে দেখতেছ, তার মানে তুমিও কিন্তু কামাল না। তাহলে কামাল কে? কামাল তোমার আর আমার মাঝে কেউ না, তৃতীয় কোনো একটা ব্যক্তি বা তৃতীয় কোনো একটা ছেলে। তাহলে কামাল যেহেতু তৃতীয়, অর্থাৎ থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, এবং কামাল দ্বারা নিশ্চয়ই একজনকে বোঝাচ্ছে, একটা ছেলেকে বোঝাচ্ছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন দেখতে হবে আমাদেরকে এই সেন্টেন্সটা কোন টেন্সের আছে। আমরা জানি যদি কোনো একটা সেন্টেন্স দ্বারা বিবৃতি বোঝায়, তার মানে ওই সেন্টেন্সের বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন থাকবে না, কাজটা স্বাভাবিক নিয়মে চলমান বোঝাবে। অথবা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ বসবে। এখন কথা হচ্ছে এখানে সাবজেক্ট আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, রাইট? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে, মানে প্লে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ আছে। তার মানে এখন এটাও দেখলাম যে এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ওই সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তার মানে আমাদের এই ভার্বটা পরিবর্তন করে লিখতে হবে কামাল এই প্লের জায়গায় শুধু ইএস যুক্ত করে দাও, প্লেজ ফুটবল। তার মানে দেখো এই প্লের জায়গায় জাস্ট নতুন করে প্লেজ লিখে ফেললাম, মানে প্লের সাথে এস বা ইএস যুক্ত করে ফেললাম। তাহলে হয়ে গেল এক নাম্বার নিয়ম। থ্যাংক ইউ সো মাচ পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ। ওয়েট ফর নেক্সট ভিডিও অ্যান্ড নেক্সট ক্লাস অ্যান্ড নেক্সট রুলস। থ্যাংক ইউ।